হচ্ছে, তার সাথে সাথে আমরা ব্যারাকপুর সাংগঠনিক জেলায় মণ্ডল সভাপতিদের নামের তালিকা ঘোষণা করছি। আমার সাথে রয়েছেন জেলা সভানেত্রী মাননীয়া ফাল্গুনী পাত্র, সাধারণ সম্পাদক অরিন্দম দে, জেলার ভাইস প্রেসিডেন্ট রবিশঙ্কর সিং, আরও জেলা সম্পাদক, জেলার অন্যান্য কার্যকর্তা রয়েছেন। সকলের সামনে আজকে আমরা ব্যারাকপুর সাংগঠনিক জেলার মোট মণ্ডল 27টি, আর 27টি মণ্ডলের আর মণ্ডল সভাপতিদের তালিকা আমরা ঘোষণা করলাম। এই তালিকা বুথ সভাপতি, জেলার বিভিন্ন বরিষ্ঠ কার্যকর্তা, রাজ্যের পদাধিকারী সকলের সাথে আলোচনা করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর আমরা এই তালিকা তৈরি করেছি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ব্যারাকপুর সংগঠনের জেলার সমস্ত বিজেপি কার্যকর্তাদের আর অনুরোধ করা হচ্ছে, সকলে একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই মণ্ডল সভাপতির সাথে কাজ করব। ভারতীয় জনতা পার্টির যাতে সেই বৃদ্ধি ঘটে সকলেই আমরা সেদিকে লক্ষ্য রাখব। বন্দে মাতরম, ভারত মাতৃ জয়। আমি নামের তালিকা মণ্ডল সভাপতির একে একে নামের তালিকা আমি প্রকাশ করছি। প্রথম হচ্ছে আমাদের আমডাঙ্গা 1 চন্দন মুখার্জি, আমডাঙ্গা 2 দীপক বিশ্বাস, আমডাঙ্গা 3 উৎপল দত্ত, আমডাঙ্গা 4 জয়দেব পাল, কাঁচরাপাড়া 1 তাপস ঘোষ, কাঁচরাপাড়া 2 সুশান্ত বালা, হালিশহর বিশ্বনাথ ধর, হাজিনগর রামশঙ্কর যাদব, নৈহাটি 1 রামকৃষ্ণ দে, নৈহাটি 2 সুব্রত দাস, নৈহাটি গ্রামীণ সুব্রত সাহা, জগদ্দল 1 অখিলেশ সিং, জগদ্দল 2 প্রণব মণ্ডল, জগদ্দল গ্রামীণ 1 নারায়ণ বিশ্বাস, জগদ্দল গ্রামীণ 2 রঞ্জিত দত্ত, ভাটপাড়া 1 সন্তোষ পাণ্ডা, ভাটপাড়া 2 বিশ্বজিৎ মিশ্র, ভাটপাড়া 3 মহেশ গারুলিয়া, প্রভাত চৌধুরী, নর্থ ব্যারাকপুর 1 গোপীনাথ ঘোষ, নর্থ ব্যারাকপুর 2 সুপ্রিয় দে, নোয়াপাড়া টাউন নরেন্দ্রনাথ ভগত, আর নোয়াপাড়া গ্রামীণ অলোক জানা, ব্যারাকপুর ইস্ট জয়ন্তী পাল, ব্যারাকপুর ওয়েস্ট স্বপন দাস, টিটাগড় 1 গদাধর স, টিটাগড় 2 রমেশ রাও। আমি রাজ্যের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, বিশেষভাবে ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত, আজকে এই 27টা মণ্ডলের মণ্ডল সভাপতির তালিকা আমি ঘোষণা করলাম আর সকলের সাথে সাথে আবেদন জানালাম, সবাই আমরা এই মণ্ডল সভাপতিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুরো জেলা ভারতীয় জনতা পার্টির সুবৃদ্ধির জন্য একসাথে কাজ করবে, এই আশা রেখে সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে বলছি। মণ্ডল সভাপতি নির্বাচিত হলেন, কেমন লাগছে, কি বলবেন সে বিষয়ে? আমি কাঁচরাপাড়ার মণ্ডল 1-এর সভাপতি আমাকে নির্বাচিত করেছেন, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী আমাকে যোগ্য ভেবেছেন, এর জন্য আমি ওনার কাছে অনেক কৃপাপ্রার্থী। উনি যে আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন আমি সঠিকভাবে যে পালন করতে পারি, সকলকে নিয়ে সবাইকে নিয়ে আমি যাতে এই দায়িত্ব পালন করতে পারি সেটা আমি চেষ্টা করব। এবং আমি এই আপনাদের সংবাদ মাধ্যমের দিয়ে আমি একটা বার্তা দিতে চাই সবাইকে, যারা যার পথ চলে গেছে, যা গেছে তারা জানে, কোনো দিনই ভাবে না তারা বিজেপির জন্য নয়, তারা সবাই বিজেপির ঊর্ধ্বে, তারা আমাদের সবসময় আমার ঊর্ধ্বে থাকবে, তাদের আমি সম্মান করব এবং তাদের সাথে নিয়ে আমি কাজ করতে চাই। এটা আমি আপনাদের মাধ্যম দিয়ে এই বার্তা দিতে চাই এবং সবাইকে শান্ত থেকে আজকে রাজনীতিটা করতে হবে, আমাদের লড়াইটা তৃণমূলের দিক দিয়ে, তাই আমরা নিজেদের মধ্যে যাতে লড়াই না করি, আমরা যারা চলে গেছে তারা আমাদের তাদের সম্মান তাদের মতামত নিয়ে আমি সব আগের দিনের কাজগুলো করতে চাই। বীজপুরের নতুন মণ্ডল সভাপতি নিযুক্ত হলেন, বীজপুরের মানুষদের জন্য এখন আপনাদের বিজেপির তরফ থেকে সামনেই বিধানসভা ভোট, মানে কি তুলে ধরবেন তাদের? আমি আপনারা যে অবগত আছেন আগামীকাল যে ঘটনা, গতকাল যে ঘটনাটি ঘটেছে, তাদের জন্য আমি একটা বার্তা দিতে চাই, আপনারা একটু শান্ত মানে বুঝে শুনে কাজ করুন। আমরা লুঙ্গি বাহিনীকে একদম শান্ত থাকতে দেবো না, লুঙ্গি বাহিনী তারা এরপরের দিন বুঝবে আমরা কীভাবে রাজনীতি করি, লুঙ্গি বাহিনীর সেই যে রাজনীতি, সেই অরাজকতা তৃণমূল বাহিনী যে মমতা দিদি ভাবছে
যে লুঙ্গি বাহিনী দিয়ে যদি আমাদের শান্ত করতে পারবে তারা জীবনে পারবে না, এবং কাছাপাড়া নতুন লড়াই কিভাবে হয় আমি তার এভাবে দেখতে পারবে আগে আগামীকাল। বীজপুরের মানুষকে চাঙ্গা করতে পারে তাহলে কি দাওয়াই দিচ্ছেন আপনি নতুন মন্ডল সভাপতি? আমি চাই তারা আমাদের আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিক, আমাদের কাজকে যাতে সহজ এবং সরল পথে আমরা নিয়ে যেতে পারি সেটা আমাদের সাথে 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 হাত মিলিয়ে কাজ করুক, এটাই আমি চাই। বিধায়ক শুভ্রাংশু রায়ের সাথে কি কথা হয়েছে? আমি আমি বার্তাটা তাকে দিয়েছি এবং তিনি কালকে আসছেন, তার সঙ্গে আমি দেখা করব। ওকে, আপনার নাম? তাপস ঘোষ। ধন্যবাদ।